ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা কথা বলবো হচ্ছে ওটিটি ভার্সেস থিয়েটারে যে কন্ট্রোভার্সিটা চলছে সেটা নিয়ে। তো দেখুন, কিছু কিছু প্রডিউসার্সরা ডিসাইড করে নিয়েছে যে তাদের সিনেমাগুলো যেগুলো অলরেডি রেডি ছিল সেগুলো ওটিটিতে আসতে শুরু করবে। ফার্স্ট যেটা গুলাবো সীতাবো জুন মাসে আসছে, তারপরে শকুন্তলা দেবীর ওপর যে বায়োপিকটা হচ্ছে বিদ্যা বালানের, সেই ফিল্মটাও প্রাইমে আসবে। তো সেটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ডেট এখনো ফাইনাল হয়নি, এবং অনেকগুলো সিনেমা পাইপলাইনে আছে যেগুলো ডাইরেক্ট ওটিটিতে আসবে। এবং এই খবরটা যখন থেকে এসছে যে এগুলো ওটিটিতে আসবে, তখন থেকে থিয়েটার ওনাররা মানে একটা মানে এর এগেনস্টে বলেছে, আইনক্স তো একটা ইয়ে বার করেছে এবং এটার এগেনস্টে কথাবার্তা বলেছে, এবং তখন থেকেই কন্ট্রোভার্সিটা চলছে। তো দেখুন, কোনটা ঠিক কোনটা ভুল এটা বলার আগে, মানে আপনি একটা পক্ষের সাপোর্ট নেওয়ার আগে আপনাকে কয়েকটা জিনিস লজিস্টিক্যালি ভাবতে হবে, আপনি প্রডিউসারদের অ্যাঙ্গেল থেকে ভাবুন। তো দেখুন, যে বড় সিনেমাগুলো আছে, ধরুন সূর্যবংশী হলের জন্য বানানো, বিগ স্ক্রিনের জন্য বানানো বড় সিনেমা, বা 83 বড় সিনেমা, এবার এইগুলো তারা হোল্ডে রেখেছে, এইগুলো কিন্তু তারা ওটিটিতে রিলিজ করবে না। রোহিত শেট্টি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমি যতদিন আমাকে হোল্ড করতে হয়, 4 মাস 6 মাস আমি হোল্ড করে রাখবো, ওয়েট করবো, আমি ডাইরেক্ট যখন মানে সিনেমা হল খুলবে তাতে রিলিজ করবো। কারণ সিনেমা হল হচ্ছে এমন একটা জায়গা যেখানে এই লকডাউন খোলার পরেও লোকে চট করে যাবে না, কারণ ওখানে সোশ্যাল ডিস্টেন্সিং মানে ওই পাশাপাশি বসা এ করা মানে সেই ব্যাপারগুলো বুঝতে পারছেন তো। কিন্তু লোকে হিউম্যান গ্যাদারিং চায়, মানে মানুষ হচ্ছে একটা সোশ্যাল অ্যানিমাল, সো সেই সবগুলো সব ঠিক আছে, কিন্তু সেটা ইমিডিয়েটলি এই মুহূর্তে হবে না। এবার ব্যাপার হচ্ছে যে যারা ধরুন বড় প্রডিউসার, তারা ধরুন সিনেমাটা বানিয়েছে এবং অলরেডি ধরুন তার স্যাটেলাইট রাইট বা বাইরের রাইটস এর ডিল ফিল হয়ে গেছে, কিছুটা টাকা তাদের অলরেডি চলে এসছে ভিতরে, এগুলো আপনারা জানেন তো রিলিজের আগেই এগুলো প্ল্যান হয়ে যায়। তো সেইগুলো তারা অনেকটা সেফ জোনে এসছে এবং সিনেমাগুলো রেখে দিয়েছে যে যখনই খুলবে তখন আমি রিলিজ করবো, তাতে যদি 2021ও হয় তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু জাস্ট ভাবুন, ধরুন থিয়েটার খুলে গেল, সব আবার নর্মাল হয়ে গেল, এত দিন ধরে যে সিনেমা বেরোচ্ছে না, কত সিনেমা জমে গেছে, এবার সেগুলো তখন রিলিজ হতে শুরু করবে। এবার এই রিলিজ হওয়ার জন্য যে লোকে কি করবে, লোকে তখন হলে গেলে বড় সিনেমা দেখতে যাবে, হলে গিয়ে এক্সপিরিয়েন্স করবো, তো আমি বড় সিনেমা দেখবো, আমি সেম টাকার টিকিট দিয়ে আমি তো বড় লার্জার দেন লাইফ সিনেমা দেখবো, এই একটা মেন্টালিটি নিয়ে লোকে যাবে। এবং তখন কি হবে, যে মিড বাজেটের যে ছবিগুলো বা ছোট ইন্ডি ফিল্মগুলো সেইগুলো মাঝখানে পিছিয়ে যাবে, তো তাই জন্য সেই সিনেমাগুলো তখন রিলিজ করলে উল্টে লস হবে, শোস কম পাবে, লোকে দেখতে কম যাবে। তো তাই জন্য তাদের ক্ষেত্রে ওটিটিটা বেটার অপশন। এবং জাস্ট ভাবুন, এই যে মিড বাজেট প্রডিউসাররা আছে যারা মানে এইগুলো বানিয়েছে, মিড বাজেট ছবিগুলো যারা এই এই প্রডিউসার যারা আছে, তারাও মানে মার্কেট থেকে টাকা উঠেছে, কেউই নিজের ঘর থেকে টাকা লাগিয়ে সিনেমা বানায় না, তো তাদেরকে কিন্তু ইন্টারেস্ট দিতে হচ্ছে প্রতি মাসে। এই লকডাউনের জন্য তাদেরকে যে টাকা দিচ্ছে সে কিন্তু ধারে মানে যে ধারে টাকা দিচ্ছে সে কিন্তু ইন্টারেস্ট নিচ্ছে না তা নয়, সে কিন্তু ইন্টারেস্ট নিয়ে যাচ্ছে, তার মানে তার এটা বাড়ছে, মানে একটা হিউজ লস হচ্ছে। এবং তাদেরকেও নিজেদের প্রোডাকশন কোম্পানি চালাতে হবে, ঠিক আছে, কারণ তারা জানে যে আমি হলে রিলিজ করলে এতটা বাজেটের ছবি এইটা নিশ অডিয়েন্সের জন্য বানানো, এগুলো মাল্টিপ্লেক্সেই চলবে এবং তার এতটাই কালেকশন হবে। এবার আমি যদি এতদিন ধরে এইটা এই মিড বাজেটের ছবিটাকে ধরে রেখে দিই, ধরুন ধর্মা প্রোডাকশনে ওই গুঞ্জন সাক্সেনা বলে যে সিনেমাটা বানাচ্ছে ওটা ছোট বাজেটের ছবি, এবার ওটা যদি এতদিন ধরে ওরা হোল্ড করে রাখে, ওর যে মানে এক্সেসিভ কস্টটা যে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, ও হলে রিলিজ করলে তখন শো পাবে না, হিরোইন ওরিয়েন্টেড সিনেমা অত লোকে দেখতে যাবে না, তো কি হবে, তাদের লসই হয়ে যাবে। তার চেয়েও ডাইরেক্ট যদি ওটিটিতে নেটফ্লিক্সকে বিক্রি করে দেয় 70-80 কোটি টাকা, তাহলে ওর মেকিং কস্টও বেরিয়ে গেলো, প্রফিটও এসে গেলো, সব কিছু ঠিক হয়ে গেলো। এবার এইটা মিড বাজেট ছবিদের জন্য কিন্তু ওটিটিটা বেস্ট অপশন প্রডিউসারদের পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ তাদেরকেও তাদের প্রোডাকশন হাউস চালাতে হবে, এই প্রোডাকশন হাউসের কারোরই টাকা মানে রক সলিড নয়, এটা ফ্লোয়িং টাকা, সেই ফ্লোটা তাদেরকে মেনটেন করে রাখতে হবে, তাই তাদের পয়েন্ট অফ ভিউ দিয়ে ঠিক। এবার হল ওনারা মানে আইনক্স যেটা বলেছে প্রডিউসারদের এগেনস্টে বলেছে টলেছে যে এটা ঠিক না, এ না, এগুলো আমরা একেবারে এনকারেজ করি না, তো আইনক্স ভাবছে যে আমরা এতদিন ধরে যে সিস্টেমটা চলতো আদান প্রদানটা সেটা, বা বাকি হল ওনারাও ভাবছে যে সেটা ব্রেক হয়ে যাচ্ছে। তো যে বড় বাজেটের ছবিগুলো আছে সেগুলো যখন আবার মানে বিগ ফিল্মগুলো, যে সূর্যবংশী আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বা 83 বা যে বড় বাজেট ধরুন পরের বছর RRR, এগুলো হলে এলে কিন্তু তখন কিন্তু আবার লোকে এসে দেখবে এবং তখন আবার এই জিনিসটা রিকভার করে যাবে। হল ওনাররা নিজেদের প্রফিট ভাবছে, প্রডিউসাররা নিজেদের প্রফিট ভাবছে, কিন্তু অ্যাকচুয়ালি তো হওয়া উচিত যে দুজনেরই দুজনের প্রফিটের কথা ভেবে এবং যাতে একটা মিউচুয়াল গ্রাউন্ডে আসতে পারে সেটা করা উচিত। এবং আমি মানে এই ক্ষেত্রে কিন্তু এই মিড বাজেটের ছবিগুলো যে ওটিটিতে ডাইরেক্ট রিলিজ হওয়ার যে প্ল্যানটা প্রডিউসাররা করছে সেটার পক্ষে, কারণ নাহলে তাদের লস হবে, এবং যদি লস হয়ে যায় তাহলে ফিউচারে তো বন্ধ হয়ে যাবে ব্যাপারটা। এবং আরেকটা জিনিস আপনি দেখুন, এইটাও কিন্তু গ্যারেন্টি নেই যে ওটিটি আজকে ধরুন গুলাবো সীতাবো 70 কোটি টাকায় কিনে নিয়েছে, বা ধরুন শকুন্তলা দেবী রিলিজ করছে,
ওটিটিটা ভাবছে যে এই সিনেমাগুলো এক্সক্লুসিভলি যদি আমি আমার ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসি তাহলে আমার প্রচুর সাবস্ক্রাইবার বাড়বে। কিন্তু ইন্ডিয়াতে আমরা দেখেছি লোকের এখনো টেন্ডেন্সি হচ্ছে ফ্রিতে দেখা, অনলাইন ইন্টারনেটে আসা মানে আমি সাবস্ক্রিপশন নিয়ে দেখবো না, আমি ডাউনলোড করে দেখবো টোরেন্ট ফোরেন্ট থেকে। তো সেই জিনিসটার প্রবণতা বেশি। এবার যদি ওটিটি দেখে, ওটিটি যদি দেখে যে তারা যে সিনেমাগুলো এত এত টাকা দিয়ে কিনছে সেগুলো যদি সেইভাবে তাদেরকে সাবস্ক্রাইবার ভিউয়ারশিপ দিতে পারছে না, তখন সেগুলো অটোমেটিক্যালি ওটিটি হয়তো ফিউচারে এত ইন্টারেস্ট দেখাবে না। কিন্তু এই মুহূর্তের জন্য এটাই একটা ফিজেবল অপশন, এটা আমার মনে হয়। আর যদি আপনি থিয়েটারদের দিক দিয়ে ভাবেন, আমি পার্টিকুলারলি আইনক্সের কথা বলছি, আইনক্স হয়তো এখন বলছে যে এক্সিস্টিং মানে সিস্টেমের বিরুদ্ধে গিয়ে তারা করছে, তাদের এটার এগেনস্টে, ঠিক আছে আমি মানছি যে প্রচুর সিঙ্গেল স্ক্রিনদের বেশি লস হবে। আইনক্সের কি আছে, আইনক্স পিভিআর যে সবার বিহাফে কথা বলছে, ঠিক আছে, আইনক্স এবং পিভিআর সিঙ্গেল স্ক্রিনদের কত হল ওনাদেরকে যে মেরেছে, তাদের বিজনেস মেরেছে, মানে সেটা আপনি কল্পনা করতে পারবেন না, ঠিক আছে। আপনি মানে আমি অনেকদিন আগে একটা আইনক্স নিয়ে, আইনক্স বা সিনেপলিস এদেরকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, বা পিভিআর নিয়েও ভিডিও করেছিলাম, এই মাল্টিপ্লেক্সগুলো কত সিঙ্গেল স্ক্রিনদেরকে নষ্ট করেছে নিজেদের মানে পাওয়ারের জোরে। মানে একটা ধরুন খুব এস্টাবলিশ সিঙ্গেল স্ক্রিন আছে, তার সামনে নিজেদের একটা বিশাল এ দাঁড় করিয়ে বেশি শোজ রেখে, স্ক্রিন রেখে, ছোট স্ক্রিন, ঠিক আছে, মেনটেন্স কম করে নিজেদের পাওয়ার দিয়ে সব কটা সিঙ্গেল স্ক্রিনকে বন্ধ করেছে। আমাদের বেঙ্গলি তার এক্সাম্পল আছে, পরপর সব দেখুন না শহরে সব সিঙ্গেল স্ক্রিন কত বন্ধ হয়ে গেছে, এগুলো এই আইনক্সের জন্য। আমি প্রিয়া সিনেমাতে একবার গেছিলাম, ওখানকার মালিক অরিজিৎ দত্ত এই একটা স্পিচ দিচ্ছিল নগর কীর্তনের প্রিমিয়ারের সময়, বলছিল যে বাইরে সব জায়গায় আইনক্স বা বাকি মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিনকে খেয়ে নিচ্ছে পুরো। তো সেইটা আইনক্স কিন্তু চিরকাল করে এসছে। সিনেমা মানে লোয়ার মিডল ক্লাস লোকের পক্ষে সিনেমা দেখতে যাওয়ার যে ব্যাপারটা ছিল, যে 40 টাকা 50 টাকা 60 টাকা টিকিট কেটে দেখতে যাবে, সেইটাকে তুলে দিয়ে সেই জায়গায় 150 টাকা 200 টাকার একটা নর্মাল টাইমে, যেখানে লোকে সন্ধ্যাবেলা সিনেমা দেখতে যেত বা দুপুরবেলা বিকেলবেলা সিনেমা দেখতে যেত, সেই সময় আইনক্সের টিকিটের রেট বা পিভিআর এর টিকিটের রেট দেখুন তো। তো তার মানে কি হচ্ছে, তারা ওই, তাই জন্য লোয়ার মিডল ক্লাস কত লোক এখন যায় না, চাইলেও যায় না, কারণ এত টাকা খরচা করে যাও, তার থেকে টিভিতে এলে দেখবো, যারা কম বয়সী ছেলে ভাই ইন্টারনেটে দেখে নেবো। তো এরকম একটা টেন্ডেন্সি লোকের থাকে, কারণ তারা এইটা মানে পুরো এক্সপিরিয়েন্সটাকে চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে যে লোকেদের কাছে এত আননেসেসারি চার্জ করে। এবং আপনি দেখুন আইনক্স পিভিআর এরা কোনোদিনও কিন্তু কোনো ইন্ডি সিনেমাকে সাপোর্ট করেনি। ইন্ডি সিনেমা যেগুলো ছোট বাজেটের সিনেমা আছে তাদেরকে অফ মানে ভুলভাল সময় দিয়ে থাকে, দেখবেন সকালের দিকে শো যখন কেউ যায় না, এবং ওই সিনেমাগুলো এমনিই তখন সরে যায়, ওরা বলে অকুপেন্সি হয়নি তো এমনি সরিয়ে দেয়, এরকম হয়েছে বহুবার হয়েছে। এবং সেই সিনেমাই তারা চালায় যেগুলোতে তারা বেশি করে পপকর্ন বিক্রি করতে পারে, এবং সেগুলোর যা খাবার ফাবারের যা দাম, তো মানে যাদের কাছে অত বেশি টাকা নেই কিন্তু তারাও সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে চায়, তাদেরকে তাদের অপশন কাট ডাউন করে তাদের এই সিনেমা দেখার এক্সপিরিয়েন্সটাকে আইনক্স বন্ধ করেছে। এবং দিনের পর দিন বহু সিঙ্গেল স্ক্রিন যারা ধরুন দুটো হলের মালিক চালাতো, তারা ওদের সামনে কম্পিটিশনে পাচ্ছেন এবং তাদেরকে খেয়ে নিয়েছে। এবং যেহেতু নর্দার্ন ইন্ডিয়া বা ইস্টার্ন ইন্ডিয়া এইসব জায়গায় গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশন নেই এই বিষয়গুলোতে, সাউথে আছে, সাউথে কিন্তু আপনি দেখবেন সিঙ্গেল স্ক্রিনে এতই টিকিটের দাম কম এবং এত ওয়েল মেনটেন এবং এত সিঙ্গেল স্ক্রিন যে ওখানে মানে মাল্টিপ্লেক্সটা বেশি টিকিটের প্রাইস বাড়াতে পারে না, ওদের কন্ট্রোলড আছে, আপনি বাড়াতে পারবেন। আমি হায়দ্রাবাদে নিজেই দেখেছি, চেন্নাইতে দেখেছি যে মানে ওরা কিন্তু ওরকম রাত্রির শো মানে 350-400-500 টাকা তুলে দিচ্ছে ইনসিগনিয়া, ওরকম করতে পারে না ওখানে, ঠিক আছে। তো সেই ব্যাপারটা কিন্তু ওদের একটা কন্ট্রোলড ব্যাপার আছে, ওদের গিল্ড আছে, ওদের ওই জিনিসটা খুব মেনটেন ভাবে সাউথে চলে, কিন্তু এখানে সেই জিনিসটা নেই। এবং তাই জন্য আইনক্স কিন্তু বহু লোকের করছে। এবার আজকে যখন নিজের বিজনেসের প্রবলেম এসছে তখন ওরা প্রোটেস্ট করছে, কিন্তু তার আগে যে তারা কতটা ড্যামেজ করেছে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে, যেটা আগে ছিল ওল্ড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ছিল সেটাকে কতটা ড্যামেজ করেছে, লোকে বলবে তারা তো বিজনেস করেছে, তো তাহলে এখন প্রডিউসাররাও বিজনেস করছে, তারা নিজেদের প্রফিট বুঝছে, তাহলে তুমি কমপ্লেন করতে পারো না অন্য লোকে যদি প্রফিট করছে। যদি আইনক্স এরটাতে আমি না বলতে পারি যে আইনক্স এই জিনিসগুলো করেছে, এবং আইনক্স আপনাকে কিভাবে দেখুন ম্যানিপুলেট করে, আপনার কত সময় নষ্ট করে, আপনি 200 টাকা 250 টাকা টিকিট কেটে বসে দেখছেন, এত এত অ্যাডভার্টাইজমেন্ট ঢুকিয়ে দেয়। এটা নিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম যে কেন এটা হবে, আমি তাহলে টাকা দিয়ে আমি ওটিটির একটা ওটিটি সারা বছরের সাবস্ক্রিপশন অ্যামাজনের নিয়ে নেবো, আমার সারা বছর আমি যতগুলো সিনেমা যতগুলো সিরিজ দেখতে পারবো তার থেকে আমি যদি সেটা আমি হলে গিয়ে সিনেমা দেখি অতগুলো, তার থেকে অনেক বেশি খরচা পড়ে যাবে, অনেক অনেক বেশি খরচা পড়ে যাবে, তাহলে আমি সেটাই প্রেফার করবো। সাধারণ মানুষ তো নিজেরই প্রফিট দেখবে না, সবাই যদি নিজেরই প্রফিট দেখে তাহলে ওটিটি ইজ এ বেটার অপশন, তাহলে আইনক্সের এই হওয়া উচিত না। কিন্তু আইনক্স কিন্তু দিনের পর দিন নিজের বিজনেস, আইনক্স পিভিআর সবাইকার কথা বলছি, মাল্টিপ্লেক্সরা কিন্তু নিজেদের বিজনেস দেখেই কিন্তু খালি পরপর স্টেপ করে গেছে। আজকে যখন জিনিসটা তাদের এগেনস্টে এসছে তখন তারা ভয়েস তুলছে, এই করছে। সো এটা অ্যাকচুয়ালি সবাই নিজেদের প্রফিটের জন্য কাজ করছে,
তবে আমি বলবো কি, অডিয়েন্স হচ্ছে কন্টেন্টের জন্য, কন্টেন্ট এই সময় যা পাচ্ছে সেটাই খাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়েছে, সেটা সত্যি কথা। এবং লোকে কিন্তু সিনেমা হল খোলা অব্দি ওয়েট করবে না। এবং এই যে আমি আপনাদেরকে বলছি, মানে ওটিটিতেই দেখুক বা টোরেন্টেই দেখুক, প্রচুর মানুষে কিন্তু গুলাবসি তাবো দেখবে, আপনারা দেখতে পাবে। মানে হয়তো হলে রিলিজ করলে অত হয়তো ফুটফল হতো না যতটা একেবারে প্রথম দিনে হবে, জাস্ট দেখুন মানে বিশাল রেটিং যাবে, আমার এটা মনে হয়। সো কারণ লোকে কন্টেন্টের জন্য পাগল হয়ে আছে। সো আই থিঙ্ক এইটা ফিজিবল ডিসিশন, এবং আমি মানে কারোরই পক্ষে নয়, এটা মানে পয়েন্ট অফ মানে যার দিকে দাঁড়িয়ে আপনি জিনিসটা দেখবেন তারটা আপনার ঠিক মনে হবে। সো সেটাই হচ্ছে বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।